আমি ফারিহা তাসনিম দশম শ্রেণীতে পড়ি কৃষিপুর উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষার্থী আমি প্রথম প্রথম একটু ভয় লেগেছিল টিকা দিতে কিরকম লাগবে ব্যথা হবে কিনা কিন্তু সেরকম কিছু হয়নি আমি খুব স্বাচ্ছন্দ্য মতোই দিতে পেরেছি এবং আমি টিকা নিয়ে খুবই খুশি আমি শ্রীনাথ ভাই আমি দশম শ্রেণীর একজন ছাত্র আজ এই করোনার ভ্যাকসিন নিয়ে আমি এবং আমার বন্ধুরা সুরক্ষিত বোধ করছি আগে জানতাম শুধু বড়রাই মানে যাদের বয়স বেশি তারাই এই করোনার ভ্যাকসিনের আওতায় আসতো এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই ভ্যাকসিনের আওতায় এনেছে তাই আমি আন্তরিকভাবে